আপনার দিতে আসবো বিদায় লগ্নি মোদীর লেখার চিঠি ছুঁয়ে গেল কবিন্দকে বিদায় লগ্ন চিঠি লিখে রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত চব্বিশে জুলাই দেশে রাষ্ট্রপতি পদ শেষ দিন ছিল রামনাথ কবিন্দের সেদিনই রামনাথ কোবিন্দকে চিঠি লিখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে সেই চিঠির ছবি শেয়ার করেছেন কবিন্দ নিজে একই তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চিঠি গভীরভাবে ছুঁয়ে গিয়েছে তাকে দেশের সহ নাগরিকরা আমার প্রতি যে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছেন প্রধানমন্ত্রীর অন্তর থেকে বলা কথাগুলিতে তা প্রতিফলিত হয় আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ রামনাথ কোবিন্দকে লেখা চিঠির শুরুতেই তার নীতি পরায়ণতা সততা সংবেদনশীলতা এবং রাষ্ট্রপতি পদে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন মোদী প্রধানমন্ত্রী লিখেছেন স্বাধীনতার পঁচাত্তর বছরের দিকে এগিয়ে যাওয়ার পথে দেশের ছোট্ট একটি গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত আপনার ব্যক্তিগত সফর দেশের উন্নয়নকে যেমন তুলে ধরে সেরকমই তা সাধারণ মানুষের অনুপ্রেরণার মতো পাশাপাশি সংবিধানের প্রতি দায়বদ্ধতার জন্য রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী দু পাতার এই চিঠিতে বারবারই দেশের প্রথম নাগরিক হিসেবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিচক্ষণতার জন্য রামনাথ কোভিন্দের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী আবার করোনা অতিমারির কঠিন সময়েও রাষ্ট্রপতির ভূমিকার প্রশংসা উঠে এসেছে প্রধানমন্ত্রীর চিঠিতে প্রধানমন্ত্রীও আরও লিখেছেন আপনি দেশের প্রথম নাগরিক ছিলেন কিন্তু সময় দেশের দুর্বলতম নাগরিকের উন্নয়নের জন্য আপনার সমবেদনা এবং উদ্বেগ আপনার মধ্যে দেখতে পেয়েছে দেশের সর্বোচ্চ পদের থেকেও আপনি মাটি এবং তার মানুষের সঙ্গে সংযোগ রেখে গর্ব অনুভব করেছেন তাদের সমস্যার প্রতি সংবেদনশীল থেকেছেন তাদের কি প্রত্যাশা কি পরিবর্তন প্রয়োজন তা আপনি যথার্থভাবে অনুধাপন করতে পারতেন এর পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোভিন্দের নম্রতারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী একা থেকেবার তার মায়ের সঙ্গে দেখা করার জন্য রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন তিনি চিঠির শেষ দিকে নরেন্দ্র মোদী লিখেছেন সম্প্রতি আপনি ছাত্রছাত্রীদের যে পরামর্শ দিয়েছেন তাতেই আপনার জীবনের উদ্দেশ্য প্রতিফলিত হয় জীবনে প্রতিষ্ঠিত সমাজকেও কিছু ফিরিয়ে দিতে হয় হলে প্রধানমন্ত্রী জানিয়েছেন একশে কাজ করার সময় প্রয়োজন হলেই রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোভিন্দের সুপরামর্শ পেয়েছেন তিনি ভবিষ্যতেও প্রয়োজন হলে একইভাবে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলে জানিয়ে কবিনদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট বরাক বাংলা নিউজ বিদায় লগ্নের চিঠি লিখে রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত চব্বিশে জুলাই দেশে রাষ্ট্রপতি পদ শেষ দিন ছিল রামনাথ কোবিন্দের সেদিনই রামনাথ কোবিন্দকে চিঠি লিখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে সেই চিঠির ছবি শেয়ার করেছেন কোবিন্দ নিজেই একই সঙ্গে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চিঠি গভীরভাবে ছুঁয়ে গিয়েছে তাকে দেশের সহু নাগরিকরা আমার প্রতি যে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছেন প্রধানমন্ত্রীর অন্তর থেকে বলা কথাগুলিতে তা প্রতিফলিত হয় আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ